সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে দূরেও কাছের বন্ধুরা, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আর আজকের আলোকিত সুর অনুষ্ঠানে ইসলামিক গান পরিবেশনের জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুনায়েদ শিবলি। আর তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল আয়োজনে। জি ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের আলোকিত সুর অনুষ্ঠানে এসে আপনার কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে আপনাদের আমন্ত্রণে আসতে পেরে, এবং চ্যানেল কর্ণফুলীর দর্শক সহ দেশ বিদেশে যারা আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি তাহলে প্রথমে কী গান শোনাবেন আমাদেরকে? আমি শুরুতে একটি হামদে বাড়িতালা পরিবেশনের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। জি শুরু করা যাক। আমার খুবই প্রিয় একটি সঙ্গীত, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়, সঙ্গীতটি পরিবেশন করছি। তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া, তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়। তোমাকে খোদা মুন্টা নাড়া, ও তোমার নামে সিফাত খোদা মুন্টা নাড়া, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া, হৃদয় ভরে যায়। বাগানে বাগানে ফোটে কত শত ফুল, বয়ে চলে শত ফুল,
দুকুল ফুলে ফুলে দুলে দুলে গন্ধ ছড়ায় ও ফুলে ফুলে দুলে দুলে গন্ধ ছড়ায় তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়া মধুর গানে হৃদয় ভরে যায় তোমার নামে মধুর গানে হৃদয় ভরে যায়। মাশাল্লাহ, অসাধারণ কণ্ঠ আপনার। দর্শক, শুনছিলাম একটি অসাধারণ হামদে বাড়িতালা জুনায়েদ শিবলির কণ্ঠে। জি ভাইয়া, তাহলে সামনে আমাদের আর কী গান শোনা যাচ্ছেন আপনি, কী ইসলামী সঙ্গীত শোনা যাচ্ছে? এখন আমি পরিবেশন করব নাত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি কবি নজরুলের লেখা একটি চমৎকার সঙ্গীত বলা যায়। আমি আমার খুব প্রিয় সঙ্গীতগুলোর মধ্যে এই সঙ্গীতও একটি। ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর, খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর। এই সঙ্গীতটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত অনেক স্থান এবং বিষয় নিয়ে লিখেছেন প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আমি সেই সঙ্গীতটি শোনাব ইনশাআল্লাহ। ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তো, খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর। মদিনা ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তো, খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতিমা মোর। মদিনা হাসান হুসেন খেলতো কোথায় কোন সে খেজুর বনে, পাথর কুচি কাকর লোয়ে দুম্বা শিশুর শনে। হাসান হুসেন খেলতো কোথায় কোন সে খেজুর বনে, পাথর কুচি কাকর লোয়ে দুম্বা শিশুর শনে। সেই মুখে চাঁদ ভেবে রে, সেই মুখে চাঁদ ভেবে রে, উড়িত চকোর মদিনা। ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তো, খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর। মদিনা মা আয়েশা মোর নবীজির পা ধোয়াতেন যথা, দেখিয়ে দেশে বেহেশতামাই রাখ রে আমার কথা। মা আয়েশা মোর নবীজির পা ধোয়াতেন যথা, দেখিয়ে দেশে বেহেশতামাই রাখ রে আমার কথা। তোর প্রথম কোথায় আজান ধ্বনি, প্রথম কোথায় আজান ধ্বনি, ভাঙলো ঘুমের ঘোর মদিনা। ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর, খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর। মদিনা কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ চড়াতেন নবী,
কোন পথ দিয়ে রে হেরাই যেতেন আমার আল আরাবি, কোন পাহাড়ের ঝর্ণা তীরে মেষ চড়াতেন নবী, কোন পথ দিয়ে রে হেরাই যেতেন আমার আল আরাবি, তুই কাঁদিস কোথায় বুকে ধরে, কাঁদিস কোথায় বুকে ধরে সেই নবীজির গোর মদিনা, ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর, খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর মদিনা, ওরে ও মদিনা বলতে পারিস কোন সে পথে তোর, খেলতো ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর মদিনা। মাশাআল্লাহ, অসাধারণ একটি গান শুনলাম আপনার কণ্ঠে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের, তার অসাধারণ সকল লেখনীর মধ্যে থেকে একটি অসাধারণ একটি গান। কাজী নজরুল ইসলাম যে গানগুলো লিখেছেন অত্যন্ত জনপ্রিয় গানগুলোর মধ্যে এটিও একটি অন্যতম। নজরুল সঙ্গীতে যে শিক্ষাগুলো আছে, ইসলামিক শিক্ষাগুলো অনন্য। আমি মনে করি আমরা যারা ইসলামী সঙ্গীত চর্চা করি কিংবা আমরা যারা মুসলমান, আমাদের সকলের কাজী নজরুলের সঙ্গীতগুলো চর্চা করা উচিত। এখন দেখা যাচ্ছে ধীরে ধীরে নজরুল সঙ্গীতের চর্চাটা অনেক কমে গেছে। আমাদের জাতীয় কবি হিসেবে এবং একজন ইসলামিক মূল্যবোধ সম্পন্ন কবি হিসেবে ওনার গানগুলো আমাদের চর্চা করা একান্ত কর্তব্য বলে আমি মনে করি। যে কাজী নজরুল ইসলামের এই গানের মধ্যে তিনি প্রকাশ করেছেন কীভাবে মা ফাতেমা, হাসান হোসেনের জীবনী, তার নিজের জীবনী, সামনে আমরা কী গান শুনতে যাচ্ছি পরবর্তীতে? আমি এখন শোনাবো একটি জনপ্রিয় সঙ্গীত, আসর গেল কসরে মাগরিব গেল বইয়া। যে সঙ্গীতটাতে আসলে ইসলামিক মূল্যবোধ, বিশ্বাস এবং ইসলামের যে স্তম্ভগুলো সেগুলোকে আমরা যে অবহেলা করি বিভিন্নভাবে, সেই বিষয়টা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সঙ্গীতটি। যদিও বা গেয়েছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান, ওনার ইসলামী গানগুলোর মধ্যে অন্যতম একটি গান আসর গেল কসরে। আমি সঙ্গীতটাকে খুবই পছন্দ করি এই জন্য যে এখানে নামাজ রোজা সব কিছু মিলে আমাদের ইসলামিক মূল্যবোধ যেগুলা সব বিষয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সঙ্গীতটিতে। আমি সেই সঙ্গীতটি এখন পরিবেশন করব ইনশাআল্লাহ। আসর গেল কসরে মাগরিব গেল বইয়া, এশাও গেল খাইতে খাইতে, ফজর গেল শুইয়া, আসর গেল কসরে মাগরিব গেল বইয়া, এশাও গেল খাইতে খাইতে, ফজর গেল শুইয়া, জোহর কখন কাজা হবে, জোহর কখন কাজা হবে, কেউ তো কইল না, হইল না হইল না, আমার নামাজ হইল না, হাইরে হইল না হইল না, আমার নামাজ হইল না, আসর গেল কসরে মাগরিব গেল বইয়া, এশাও গেল খাইতে খাইতে, ফজর গেল শুইয়া, জোহর কখন কাজা হবে, জোহর কখন কাজা হবে, কেউ তো কইল না, হইল না হইল না, আমার নামাজ হইল না, হাইরে হইল না হইল না, আমার নামাজ হইল না, সেহরি খাইছি উপাস রইছি সারা দিন ধরে,
ইফতারে বসি আমি দেখি হিসাব করে, সেহরি খাইছি ও পাশে রইছি সারা দিন ধরে, ইফতারে বসি আমি দেখি হিসাব করে, ধোকা দিছি মিথ্যা কইছি পরের ধন লুট্টা খাইছি, ইবলিসেরই সঙ্গী হইছি ইবলিসেরই সঙ্গী হইছি, পাইয়া কুমন্ত্রণা হইলো না হইলো না, আমার রোজাও হইলো না, হাইরে হইলো না হইলো না, আমার রোজাও হইলো না, আসর গেল কসরে মাগরিব গেল বইয়া, এসাও গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া, জোহর কখন কাজা হবে জোহর কখন কাজা হবে, কেউ তো কইল না হইল না হইল না, আমার নামাজ হইল না, হাইরে হইল না হইল না, আমার নামাজ হইল না, হজ করিনি যাকাত দেইনি বাক্সে রাখছি টাকা, দিন দুখিরে খাইতে দেইনি বলছি পকেট ফাঁকা, হজ করিনি যাকাত দেইনি বাক্সে রাখছি টাকা, দিন দুখিরে খাইতে দেইনি বলছি পকেট ফাঁকা, মা বাবারে ভাই বাবুকা মিথ্যা কইয়া দিছি ধোকা, নিজের বুঝি বুই জাগেছি নিজের বুঝি বুই জাগেছি, আমি ষোলো আনা হইল না হইল না, আমার সাধন হইল না, হাইরে হইল না হইল না, আমার সাধন হইল না, আসর গেল কসরে মাগরিব গেল বইয়া, এসাও গেল খাইতে খাইতে ফজর গেল শুইয়া, জোহর কখন কাজা হবে জোহর কখন কাজা হবে, কেউ তো কইল না হইল না হইল না, আমার নামাজ হইল না, হাইরে হইল না হইল না, আমার রোজাও হইল না, হাইরে হইল না হইল না, আমার সাধন হইল না। মাশাআল্লাহ, মনোমুগ্ধকর ভাবে শুনছিলাম আপনার এই গানটি, এভাবে আরো অনেকগুলো গান শুনবে আপনার কণ্ঠে, কিন্তু এবার নিতে হবে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। দর্শক, শুনছিলেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। এবার নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও 111টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব 2019। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে 111টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে 10,000 টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় 21/22 আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা চট্টগ্রাম। ফোন 01819-837505। এই সুর ছড়াবে আলো সব কানে।
প্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সহযোগিতায় বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। জি ভাইয়া, শুনছিলাম আপনার গানগুলো মনোমুগ্ধকরভাবে, দর্শকও শুনছিল আপনার গানগুলো মনোমুগ্ধকরভাবে, কিন্তু আপনি এই সঙ্গীত জগতে কীভাবে পা বাড়ালেন সেই বিষয়ে যদি সংক্ষিপ্তভাবে কিছু বলেন। সঙ্গীত আমার ছোটোবেলা থেকেই আমার সঙ্গীতের প্রতি অনেক টান ছিল। সঙ্গীত জগতে আমার প্রথম পদার্পণ কিংবা আশা 2003 সালেই। 2003 সালে আমি প্রথম আমার গ্রামেই একটা প্রতিষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। তো তখন কিছু মজার বিষয় ছিল যে আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করার পরে ছোট্ট পুরস্কার পেয়েছিলাম, হয়তো বা প্রথম দিকে নয়। তো খুবই গান চর্চা করতেছিলাম বাড়িতে, মানে আমাকে ঠেকায় কি এমন অবস্থা, আমি গানেই মত্ত একেবারে। তো এই অবস্থায় আমার বাড়িতে একটা আলটিমেটাম দেওয়া হলো, সম্ভবত সনটা 2004-এর দিকে হবে। তো 2004-এ আমি যখন বেশি গান করতেছিলাম, তখন আমার বড় ভাই, আমার আম্মু এবং আমার আব্বু, আশা করি ছিল না, আমার আব্বু আমার সঙ্গীত জগতে কখনোই উনি অ্যাপ্রিসিয়েট করতেন না, বলে যে এটির দরকার নাই, তুমি অন্য কিছু করো বা আদার্সগুলা ওনার আকর্ষণ ছিল। আমার মাই আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিতেন সঙ্গীতে, আর যে কারণে আমার প্রতিটি অ্যালবামে একটা মায়ের গান রাখার চেষ্টা করতাম, মাকে নিয়ে সঙ্গীত রাখার চেষ্টা করতাম। তো এখন দেখা গেল আমাকে সেই আলটিমেটামের কথা, যে বলা হচ্ছে যদি এই বছর যেসব প্রতিযোগিতায় তুমি অংশগ্রহণ করবা সবখানে যদি প্রথম পুরস্কার না পাও, তাহলে তোমাকে আর সঙ্গীত গাইতে দেওয়া হবে না, তো এবং এখন থেকে সঙ্গীত বন্ধ। তা আমি বললাম পুরস্কার পাইতে হলে অবশ্যই আমাকে চর্চা করতে হবে, ততদিনকে আমি গাইতে পারবো। বলে যে হ্যাঁ, সেটা সুযোগ দেওয়া যায়, যতদিন না প্রতিযোগিতা শেষ হবে ততদিন গাইতে পারো। তো সম্ভবত মাসটা ছিল ডিসেম্বরের দিকে। তা আমি তখন আমায় ঠেকায় কে, আমি একেবারে দরজা জানালা বন্ধ করে দিয়ে বাসায় বসে হুলস্থুল গান গাইতাম, চেষ্টা করতাম চর্চা করার জন্য। ভাগ্যক্রমে আল্লাহ দয়া করে আমাকে সব প্রতিযোগিতায় আমি ফার্স্ট পুরস্কারই পেয়েছিলাম, এবং আমাদের এলাকায় আরও অনেকে সঙ্গীত গাইত, কিন্তু তারা তাদেরকে পেছনে পেলে আল্লাহর রহমতে আমি প্রথম পুরস্কারগুলো অর্জন করি। যে কারণে আমার আম্মু বিশেষ করে আমাকে বলেছে না তুমি এগিয়ে যাও, ইনশাআল্লাহ তুমি পারবে। এরপর থেকে আমার পদচারণা এবং এখন পর্যন্ত আছি, আশা করি আমরণ ইসলামিক অঙ্গনে থাকতে পারব, এটাই আমার আশা প্রত্যাশা। জি ভাই, তাহলে এই পর্যন্ত মোট কয়টি অ্যালবাম করা হয়েছে আপনার? এই পর্যন্ত আমার প্রায় 8-9টি অ্যালবাম বের হয়েছে। এর মধ্যে আমার জনপ্রিয় অ্যালবামগুলোর মধ্যে হচ্ছে সত্যের মিনারে সৃজন থেকে বের হয়েছিল, আইসিবি থেকে বের হয়েছিল মরু প্রান্তরে, এরপর হচ্ছে নতুন দিনের আহ্বান, এভাবে অ্যালবামগুলো ছিল। আমার প্রথম সঙ্গীত রেকর্ড হয় 2008 সালে, অ্যালবামের নাম ছিল স্বপনতরী, এভাবেই যাত্রা এবং এখনও চলমান। আপনার কণ্ঠের মধ্যে ফুটে ওঠে আপনার অসাধারণ চর্চা এবং যোগ্যতা। এখন আমরা সামনে কী গান শুনতে যাচ্ছি পরবর্তীতে? হ্যাঁ, একটু আগেই মায়ের কথা বললাম, তো মাকে নিয়ে একটি সঙ্গীত আমি পরিবেশন করব, আমিরুল মুমিনীন মানিক ভাইয়ের লেখা সুরে, জনপ্রিয় একটি সঙ্গীত, মাঝে 10 মাস 10 দিন করভে ধরিয়া করেছেন আমাদের ইনি, সঙ্গীতটি গাইব ইনশাআল্লাহ। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ইনি, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণি, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না
মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয়ে পুড়ে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ কষ্টের হৃদয়ে পুড়ে, পিঠা পুলি বানাইয়া পায়েস রাঁধিয়া মা প্রতীক্ষা করে, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না দেখা মায়ের সাথে মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, চিঠি লেখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, ভীষণ জ্বরের গোরে মা কান্দা বলে, ভুইলা কি গেলি মোরে, কত ছেলে বাড়ি যা যাওয়ারে, মাঝে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া করেছে নামাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। হঠাৎ একদিন সাঁঝের বেলা একটা খবর এলো, হঠাৎ একদিন সাঁঝের বেলা একটা খবর এলো, সব কিছু আছে আগের মতো, মা হারিয়ে গেল, এখন আর পথ চাইয়া
মনোমুগ্ধকরভাবে শুনছিলাম মায়ের গানটি আপনার কণ্ঠে। দর্শক, মা শব্দটি অনেক ছোট হলেও এর অর্থ অনেক বৃহৎ, আর সবার কাছে মা অত্যন্ত আপন একটি জন, আর সবার কাছে তার মূল্য অনেক বেশি। কখনো মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না, গানের মাধ্যমে আর বাস্তব জীবনে তার বহিঃপ্রকাশ পাওয়া যায়। জি ভাইয়া, এখন আমরা আপনার কণ্ঠে কী গান শুনতে যাচ্ছি নতুন? প্রিয় দর্শক, এখন আমি যে গানটি পরিবেশন করব, শ্রদ্ধেয় লেখক, গবেষক প্রফেসর ডক্টর বি এম মফিজুর রহমান আল জাহারি স্যারের লেখা "যেদিন আমি চলে যাব তোমাদের ছাড়ি" শুরু করেছি আমি, সেই সঙ্গীতটি আপনাদেরকে পরিবেশন করে শোনাচ্ছি। যেদিন আমি চলে যাব তোমাদের ছাড়ি, ক্ষমা করে দিও মোরে বিদায় তাড়াতাড়ি, ও ছিল আমার কাছে সবার চেয়ে দামি, ও কত চোখের পানি ওগো ছড়াইছি আমি, স্বার্থ ছিল আমার কাছে সবার চেয়ে দামি, যেদিন আসবে না আর কোনো কাজে আমার আপন বাড়ি, ক্ষমা করে দিও মোরে বিদায় তাড়াতাড়ি, কত ব্যথা দিয়েছি আমি তোমাদেরই মনে, কাঁটা হয়ে বিঁধেছিলাম অনেক শুভ ক্ষণে, আমি তোমাদেরই মনে কাটা হয়ে বিঁধেছিলাম অনেক শুভ ক্ষণে, ফুলের সুবাস করে তবু রেখেছো আপন করি, ক্ষমা করে দিও মোরে বিদায় তাড়াতাড়ি, যেদিন আমি চলে যাব তোমাদের ছাড়ি, ক্ষমা করে দিও মোরে বিদায় তাড়াতাড়ি, জীবন নামের বসন্তকাল
ছেড়ে অজানা লোকে ও জীবন নামের বসন্ত কাল ফুরাই পলকে চলে যেতে হয় সব ছেড়ে অজানা লোকে দুয়া করুর কবরে যেন জবাব দিতে পারি ক্ষমা করে দিও মোরে বিদায় তাড়াতাড়ি চলে যাব তোমাদের ছাড়ি ক্ষমা করে দিও মোরে বিদায় তাড়াতাড়ি। বাহ মাশাআল্লাহ, অসাধারণ আপনার এই কণ্ঠে শুনছিলাম গানটি যেদিন আমি চলে যাব। দর্শক, পৃথিবীতে কেউই অমর নয়, সবারই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর সবারই একদিন না একদিন কবরে যেতে হবে। জি ভাইয়া, আমরা সবাই জানি যে আপনি একটি একাধারে গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী, আর আমাদের প্রোগ্রামের সময়ও প্রায় শেষ হয়েছে, চেষ্টা করি আর কি। তাই আমাদের প্রোগ্রামটা শেষ করার আগে যে একটি আপনার নিজের লেখা একটি গান দিয়ে যদি প্রোগ্রামে শেষ করেন। ও আচ্ছা, আমার কথা সুরে একটি সঙ্গীত পরিবেশন করব, আমার স্মৃতি বিজড়িত একটি সঙ্গীত যেটা লিখেছিলাম 2011 সালে, এই সঙ্গীতটি আমি পরিবেশন করছি আমার লেখা সুরে, হারিয়ে গেছে সেই শিশুকাল। আমার এই গানের অনেক ভক্ত আছেন, যারা আছেন এই সঙ্গীতটি খুব পছন্দ করেন, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই সঙ্গীতের মাধ্যমে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। পরিবেশন করছি হারিয়ে গেছে সেই শিশুকাল সঙ্গীতটি। হারিয়ে গেছে সেই শিশুকাল, খুঁজলেও পাই না তারে, স্মৃতির বাঁধনে কিশোর বেলা আজ মনে পড়ে। হারিয়ে গেছে সেই শিশুকাল, খুঁজলেও পাই না তারে, স্মৃতির বাঁধনে কিশোর বেলা আজ মনে পড়ে। হারিয়ে গেছে সেই শিশুকাল, ঘুমিয়ে যেতাম মায়ের কোলে, গল্প শুনে শুনে স্বপ্ন ডানায় হারিয়ে যেতাম, ফুল পরিদের শোনে ও ঘুমিয়ে যেতাম মায়ের কোলে, গল্প শুনে শুনে স্বপ্ন ডানায় হারিয়ে যেতাম, ফুল পরিদের শোনে হাসি গানে মুখরিত, হাসি গানে মুখরিত ছিল শিশুকাল।
হারিয়ে গেছে সেই শিশুকাল, খুঁজলেও পাই না তারে, স্মৃতির বাঁধনে কিশোর বেলা আজ মনে পড়ে। হারিয়ে গেছে সেই শিশুকাল, আমিও যেদিন এমন করে চলে যাব পারে, সেদিন আর খুঁজলেও পাবে না আমায় একটু আপন করে। এমন রীতি চলবে জানি, এমন রীতি চলবে জানি চিরকাল। হারিয়ে গেছে সেই শিশুকাল, খুঁজলেও পাই না তারে, স্মৃতির বাঁধনে কিশোর বেলা আজ মনে পড়ে। হারিয়ে গেছে সেই শিশুকাল, হারিয়ে গেছে সেই শিশুকাল। মাশাআল্লাহ, আপনার নিজের কণ্ঠে নিজের লেখা একটি গান শুনছিলাম মনোমুগ্ধকরভাবে, কিন্তু আমাদের সময় একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। শেষ করার পূর্বে যদি দর্শক উদ্দেশ্যে কিছু বলেন। প্রিয় দর্শক, সময় যেহেতু শেষের দিকে, তাই কথা আর দীর্ঘায়িত করব না। এতক্ষণ ধরে যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, চ্যানেল কর্ণফুলীকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এরকম একটি সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়া, আপনার এত মূল্যবান সময় আপনি আমাদের এই অনুষ্ঠানে দিয়েছেন। তোমাকে অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে প্রাণবন্ত করার জন্য। দর্শক, দেখছিলেন চ্যানেল কর্ণফুলী নিবেদিত ইসলামিক গানের অনুষ্ঠান আলোকিত সুর, সৌজন্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ। আবারও দেখা হবে অন্য কোনো নতুন পর্বে, নতুন কোনো অতিথিকে নিয়ে, নতুন কোনো শিল্পীকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর করবে বিদুর আধার আর কৃষ্ণ শিশু, এই সুর করবে বিদুর আধার আর কৃষ্ণ শিশু, এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুরে উঠবে জেগে ঘুমন্ত প্রাণ সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে, এই সুর ছড়াবে আলো সবখানে। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, আপনার উপরে ওঠার সঙ্গী। আখতারুজ্জামান সেন্টারে প্রতি বছরের ন্যায় এবারও ১১১টি আকর্ষণীয় পুরস্কার নিয়ে শুরু হলো মাসব্যাপী ঈদ বিক্রয় উৎসব ২০১৯। প্রথম পুরস্কার আকর্ষণীয় মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি, তৃতীয় পুরস্কার ফ্রিজ সহ রয়েছে ১১১টি আকর্ষণীয় পুরস্কার। তাছাড়া প্রতি সপ্তাহে রয়েছে ১০,০০০ টাকার বাম্পার ড্র। আখতারুজ্জামান সেন্টার, মানুষের আস্থার ঠিকানা। যোগাযোগ বাদামতলির মোড় ২১/২২, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, চট্টগ্রাম। ফোন ০১৮১৯৮৩৭৫০৫।